দেবরাজিন্দ্রের দৈব শক্তি হরণ। সত্যবর্ষ মন্ডলী, আপনারা সকলেই জানেন যেমন কর্ম তেমন ফল এই পৃথিবীর সকল জীবকে ভোগাভোগ করতে হয়। তাই একদিন দেবরাজিন্দ্র অহংকার এবং ঈর্ষায় বশীভূত হয়ে মহা পাপ করেছিলেন। সেই পাপের ভোগ দেবরাজিন্দ্রকে কৃপকার করতে হয়েছিল। এই বিশ্ব আমরা ছনাতের মাধ্যমে আপনাদের কাছে দেখাবো। এদিকে পশ্চিম মুনির দুই পত্নী অদিতি অদিতি, অদিতির পুত্র হল দেবরাজিন্দ্র, কিন্তু দিতির কোন সন্তান হয়নি। তাই কল শূন্য দিতি পশ্চিম মুনির সঙ্গে আগমন করছে। তোমার মনমতো সন্তান। হ্যাঁ হ্যাঁ স্বামী, আমি তাই করবো।
করাই, নম নমঃ। দিদি দিদি, আমরা তো আরাধনায় সন্তুষ্ট হইয়া এসে দিদি চোখ খুলে যে দেখো দিদি তোমার আরাধ্য দেবতা। বলো দিদি বলো, তুমি আমাদের কাছ থেকে কি চাও? ওগো প্রভু, আপনারা সকলেই জানেন, তবু যখন জানতে চেয়েছেন আমার মনের বাসনা, ওগো প্রভু আমার মনে বাসনা আমি যেন দেবরাজ ইন্দ্রের চেয়েও শক্তিশালী সন্তানের মা হতে পারি, আমি যেন শক্তিশালী সন্তানের জন্ম দিতে পারি। হ্যাঁ দিদি হ্যাঁ, আজ আমরা ত্রিদেব তোমাকে বলছিলাম তুমি শক্তিশালী সন্তানের মা হবে দিদি, তুমি শক্তিশালী সন্তানের মা হবে। এবার আমরা আসি, হাই ভগবান, আজ আমার মন কতই না আনন্দ, আমি শক্তিশালী সন্তানের মা হতে চলেছি, কিন্তু কে যেন আমার কাছে আসছে, ওই তো পায়ের শব্দ শোনা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনন্দের দিনে আমার স্বামী আমার কাছে।
Oh, my God.
আছে তোমার আমি করবো হেবা তুয়ারা ফুল বাগানে রে ওটাই ফুল বাগানে রে ওটাই আসবি রে ভবনা ফুল বাগানে রে আসবি রে ভবনা দেব ফুল ইতু কারো বুঝি
Come on.
এমন পাপ করেছিলাম যে আমার গর্ভের সন্তানকে পৃথিবীতে আসতে দেওয়া হলো না, আমার গর্ভের সন্তানকে আমার গর্ভে হত্যা করা হলো। সঙ্গে সঙ্গে ব্রহ্মদেব বলছেন, হে ভোলানাথ, হে ভোলানাথ, যেভাবে কুচক্রী দেবরাজ ইন্দ্র গর্ভের সন্তানকে হত্যা করেছে, যে অন্যায় করেছে দেবরাজ ইন্দ্র, এর কি ন্যায় বিচার হবে না? সঙ্গে সঙ্গে বাবা ভোলেনাথ বললেন, শোনো শোনো সমস্ত দেবতাগণ, যে অন্যায় করেছে দেবরাজ ইন্দ্র এর অবশ্যই ন্যায় বিচার হবে, কিন্তু এর ন্যায় বিচার করবেন কর্মদাতা শনিদেব। হে প্রভু, আপনি আপনার, আমি আপনাদের আদেশ অবশ্যই পালন করব। হে মাতা দিতি, হে মাতা দিতি, তুমি আর কেন না আমার ধৈর্য ধরে দেখুন, আমার কাছ থেকে দেবরাজ ইন্দ্র কিছুতেই রেহাই পাবে না। সমস্ত দেবগণ আপনারা ধৈর্য ধরে দেখুন, এবার চলুন নিজ নিজ আলোয় করো হগমন।
চাহে না দুঃখ দিলে বাবা বাবা আমায় কিছু খেতে দাও না বাবা আজ তিন দিন ধরে আমি কিছু খাইনি বাবা আমাকে কিছু খেতে দাও না বাবা দাদা হলে আমি প্রাণে মারা যাব আমরা পৃথিবীতে এসেছি আমরা পৃথিবীর কাউকে জানি না কাউকে চিনি না কে দেবে আমাদের আহার অবশ্য আমি আমাদের জয়ন্ত ঠিক করেছে যাও না স্বামী যাও তুমি দোকান থেকে ভিক্ষে করে আমাদের জয়ন্তকে তুমি খাবার এনে দাও না স্বামী তা না হলে আমাদের জয়ন্ত যে প্রাণে মারা যাবে সত্যি সত্যি একটি দিদির বিড়ম্বনা আমি একদিন ছিলাম দেবরাজ ইন্দ্র আজ আমার কর্ম দোষে আজ আমি পথের ভিখারি হলাম সত্যি সত্যি চল বাবা চল যন্ত তোরাই গাছের তোলায় বসবি আমি তোদের জন্য খাবার নিয়ে আসবো বাবা চল বাবা চল তোরাই গাছের তোলায় বসবি আমি ওই খান থেকে খাবার পেয়ে নিয়ে আসবো ওহে ওহে মুদি দোকানি ভাই ওহে দোকানি ভাই জানো দোকানি ভাই আজ আমরা তিন দিন ধরে কিছু খেতে পাইনি আমার একটি ছোট্ট সন্তান আছে সে কিদের জ্বালা সহ্য করতে পারছে না দাও না মুদি দোকানি ভাই তুমি কিছু খাবার দাও না না হলে যে আমার ছেলে প্রাণে মারা যাবে দাও না দোকানি ভাই তুমি আমার ছেলের জন্য কিছু খাবার দাও শোনো শোনো ভিক্ষুক আমি এই মাত্র দোকান এনেছি এখনো আমার দোকানে বিক্রি হয়নি আমি তোমাকে এখন খাবার দিতে পারবো না যাও তুমি দোকান থেকে দূরে সরে যাও যাও ওদিকে ছদ্মবেশি সন্নি নিয়ে এসে বলছে মুদি দোকানি দোকানি ভাই ওই ভিক্ষুককে তুমি কিছু খাবার দিয়ে দাও তা না বলে ওই ভিক্ষুকের ছেলে প্রাণে মারা যাবে ওই ভিক্ষুকে কিছু খাবার দিয়ে দাও শোনো দোকানি ভাই যদি তোমার কিছু কাম থাকে তা তুমি করিয়ে নাও তবুও ভিক্ষুককে তুমি কিছু খাবার দিয়ে দাও ওই ভিক্ষুক ভিক্ষুক কাম করতে পারবে তো হে বাবু হে বাবু আমি খাবারের জন্য যে কাজ বলবেন সেই কাজ আমি করব বলো বাবু আমাকে কি কাজ করতে হবে বলো বাবু বলো আমাকে কি কাজ করতে হবে শোনো ভাই এই দেখো গরুর গাড়ি এই গরুর গাড়ি তোমাকে টেনে নিয়ে আমার গোদাম ঘরে পৌঁছে দিতে হবে পারবে তো কিন্তু সাবধান এই গাড়ির মধ্যে অনেক মাটির পাত্র রয়েছে সাবধানে যদি গাড়ি টেনে নিয়ে না যাও তাহলে গাড়ি পড়ে গেলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে তাই তোমাকে বারবার আমি বলছি তুমি সাবধানে যেন গাড়ি টেনে নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ বাবু আপনি চিন্তা করবেন না আমি সাবধানে গাড়ি টেনে নিয়ে যাব আমি গাড়ি টেনে নিয়ে যাব ভগবান Oh, yeah.
আমার গোদাম ঘর আর বেশি দূর নয়, ওই তো আর মোটামুটি 5 মাইল ভগবান। শুধু খাবারের জন্য আজ আমাকে 5 মাইল গরুর গাড়ি টানতে হলো, উপায় নেই, উপায় নেই, আজ আমাকে এই কাজ তো করতেই হবে, এই কাজ করতেই হবে। আর কত কাল কাদা দিলে কপাল কাদা দিলে গেল না আমার দুঃখের কপাল, অদয়াল গেল না আমার দুঃখের কপাল। তুমি দেবরাজিন্দ এই তো তোমার প্রথম পরীক্ষা, এবার তুমি যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় আমি কাঁটা বিছিয়ে দেব, দেখি কেমন ভাবে কাঁটা লঙ্ঘন করে তুমি পার হো। এই তো রাস্তায় আমি কাঁটা বিছিয়ে দিলাম। তোমরা আমাকে আর মেরো না গ্রামবাসী ভাই, তোমরা আমাকে আর মেরো।
এই হলো তোমার স্ত্রী, এই হলো তোমার সন্তান, তাহলে তুমি এদের খাবারের জন্য তুমি রুটি চুরি করেছো, সে যাই হোক, চুরির অপরাধে তুমি অপরাধী, তাই অপরাধের শাস্তি তোমাকে আজ পেতেই হবে। জানো এই চুরির অপরাধে আজ তোমার শিশু সন্তানকে তোমার চোখের সামনে আমরা বলি দেব না, তোকে বাঁচাতে পারলাম না।
পৃথিবীতে আশা আমরা এখনই বলি দেব কোথায় হয়ে গেল তুমি তাড়াতাড়ি এসো, আমরা এখনই শিশু সন্তানকে বলি দেব। তখন বাবা আমি গেলাম আর গুজুর 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 হাসছো,
আর যখন মিঠুন চক্রবর্তীর নাম বলেছি একেবারে তখন জয় জয় করে উঠছ, এই জন্য বলছে বাবা এটা হলো ঘোর কলিকাল। যদি বলবে কলিকালে এখন কি চলছে, কি চলছে দাদা? এখানে চলছে ঘোর কলিকাল, এখন হইলো আসল নকল ভালো। আর কি হইলো ভাই আমার? বয়ের থেকে শালি ভালো, বটেই তো, মায়ের থেকে শাশুড়ি ভালো, শ্বশুর ঘর যাতে ভালো, মায়ার গালি খাতে ভালো। এরে এই মনু ছানারা তোরা বেজায় হাসি রে, কি বলিব বাবা, এই কলিযুগে মেয়াদের এমন ড্রেস বেজান গেছে বাবা। এই দেখো কলিযুগের মেয়ারা ঠোঁটে লিপস্টিক লাগাই করছে লালে লাল, আর এদের বোবা গোটারা যারা ছোনা তো দেখে নাই, এদের দেখছি গোটারা তো অন্যদিকেই তাল। যাও বাবা, যখন তোদেরও বয়সটা হয়ে যাবে, তোদেরও বসে যাবে দুটো গাল, তখন বুঝবি বাবা তেলাটা। ই বাবা কি আর বলবো দাদা, আমরা দু ভাই, আমার নাম পল্টু, আমার ভাইয়ের নাম গল্টু। আজ কদিন ধরে দেখছি শালা সময় মতো ঘরে থাকছেও নাই, আর ঘরে খাওয়া দাওয়াও করছে নাই, কি যে হয়েছে ভাইটা আমার। দেখি ভাইকে ডাকে, ভাই রে ভাই, দাদা দাদা রে তুই আমাকে ডাকেছিস দাদা? ও রে তোকে ডাকেছি, হে বাবু তোকে একটা কথা বলছি শোন, আজ কদিন ধরে দেখছি তুই ঘরে থাকছিস না, ঘরের সময় মতো খাওয়া দাওয়া করছিস না, কেনে কি হইলো রে বল তো দেখি দাদা? কি হলো? আমি ঘরে থাকিবও নাই আর ঘরে খাবো নাই। কেনে ভাই আমার? আমি রাগা আনছি দাদা। কেনে রে? শালা কেনে, নিজে শালা একটা টুকটুকি বউ করেছিস, শালা আমার বেলা একবারও ভাবিয়েছি, ও তুই তাহলে বিয়া করবি, এইটাকেই বলছে দাদা। শালা মার নাই পাই কালাই, শালার বিহার বড় দাদা, বাহ বারে শালা বিয়া করবি। এ দাদা কি হলো? আমি বিয়া করিব। আমার জড়ি জড়ি যারা ছিল না, ওরা বিয়া করে তিন চার ছয়ের মা হয়ে গেল, মা নাই সারা বাপ হইল। দাদা কি হইল একটা কথা বলবো দাদা? বুঝবই বলছি। এ দাদা বলবি জানিস না, আমি একটা মেয়ার সঙ্গে ইন্টু মিন্টু তোর ইন্টু মিন্টুটা হইল কি করে বলতো দেখি দাদা? জানিস দাদা, একদিন ওই আমি নামকুলির চাপা কলটাকে জল খাতে যাইছিলি বুঝলি না, আর মিয়াটা জল নিতে আসেছিল, আর আমাকে কান গড়াটাই চুপে চুপে বলছে কি কি বললো ভাই আমার? আই লাভ বুলু বুলু, ওরে শালা আই লাভ বুলু বুলু লই রে, এই শালা ইয়ার কবো আর মনে থাকে নাই, এই শালার জন্য কত মানসিক যান্ত্রিক করলি, লাল জোড়াই লেগে ভেড়া ঢুকালি, তাও শালার খেয়াল তার হইল নাই। এরে আইলা বুলু বুলু হই বলেছে আই লাভ ইউ, ওই যা হইলো হইলো, আমি ঠিক করে বলতে পারছি নাই। তারপর কি হইলো ভাই দাদা? তারপর আমাদের মিয়াটাই বলছে কি কি বললো ভাই আমার? বলছে এ গল্টু আমি তোমাকে মন্ত্র দিয়ে ভালো। ওরে শালা মন্ত্র লই রে শালা, সবে ভুলেই বলছি মন্ত্র লই, মেয়াটাই বলল তোকে অন্তর দিয়ে ভালোবাসি। ওই ইয়ার হইলো হইলো দাদা, তুই ইয়ার পর খেয়াল করে নিবি, হ্যাঁ আমি যা বলবার বলছি তুই সঠিক করে বাঁচিয়ে নিবি। এরে গল্টু বল বলছি মেয়াটা কি এখানে আসেছে? হ্যাঁ দাদা আইতে হলুদ জামা পরে দাঁড়ায় আছে না, ওই মেয়াটাই বসে। ও বাপুরি শালার নজর কম নাই রে বাপ,
আমি বলছি শালা ছায়াই আছে ও বাবা, ইশালা কবে কবে ছায়ার বাপ হয়ে যায়ছে। এ বাবু শোন শোন শোন, বিয়া ঘর করতে হলে কাকু একজনকে ধরতে হবে, শোন বলি আই দেখ। উলগাড়ার বুড়িটা এসে বসে আর নির্জলা ঘুমাচ্ছে, ওই বুড়িটাকে বলে তোর বিয়া ঘরটা আমি সঠিক করাই লাগাই দেব তো। ঠিক আছে তারপরে বলবো, আমি ঘর যাবো শুনবি তবে না। তোকে গায়ের লোকে বলে তোর যখন নাকি বয়সটা ছিল তুই নাকি দমে গান জমে করছিস, লেন দিদি আজ একটা গান গায়ে শুনাই দে। এরে দানের কথা না বলিস বাবুরা, গানের কথা আমি সব ভুলে যাচ্ছি। কেন কি আর বলবো বাবুরে, তোর দাদু বুড়াটা যখন চলে গেল তোর দাদুর চেহারাটা খেয়াল করে করে আমি সব ভুলে যাই। নানি নানি কি বন্য দাদু কেমন করে মরল কি আর বলবো রে, মারি ভয়া যখন বয়সটা ছিল তোর দাদু দমে বদমাস ছিল, ও বউ ঘরে থাকতো নাই, ইকুলি আর উকুলি ফুলিন ঘর, কখন দাদা শ্বশুর ঘর কখন দিদি শ্বশুর ঘর যাইতো, মারি ভয়া কো বউ ঘরে থাকতো নাই। আর জানিস না মল্য যখন মারি ভয়া কি এমন পাপ করেছিল ভগবান জানে, ছাগল ঢাইয়ের মতন ভেবাই ভেবাই মল্য। আমার ভাই গোল্টু ওই মিয়াটাকে পছন্দ করেছে, যা যদি তুই বিয়া ঘরটা লাগাই নিতে পারিস ঘর যাওয়ার সময় মেলা টাইলে তোকে আমি দুটো ডিম সিজার কিনে দিব। দিদি ভাই আমার হ দিব বলছি না, তোর বিশ্বাসই নেই, যা সত্যি ভাই আছে। হ্যালো এ মায়া, হ্যালো এ তোকেই বলছিল, এ মায়া তো মেলা যাচ্ছি আর গোটা দিন ফোনটাই গুজুর 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 গল্প করছি, এলো তোকেই বলছি শোন। আই দিয়ে ভাইলে দেখ ওই ছেলেটাই তোকে পছন্দ করেছে, তোকে বিয়া ঘর করব বলছে, এলো ওই ছেলেটার সঙ্গে বিহাই হবি না? নানি শোন, বিহাই তো হবো কিন্তু ছেলেটাই কি কাজ করে আমি সেটা জানিয়ে লিব, তবে আমি বিহাই পাপলো। ই মায়া কত চালা, ছেলেটাই কি করে সেটা জানিবে তবে বিহাই হবে। এরে ঘল্টু বলে দে তো বাবু তুই কি কাজ করিস। নানি আমার কাজ তো শুনলে চমকি যাবি, শোন নানি আমি একটা এমন পদে কাম করি না নানি। কেমন পদে? আমি যদি চাহি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সবকে উপরে উঠাতে পারি, আমি যদি চাহি তোর আগে নিচে না ভাঙ দিতেও পারি। বাপরে হেরে এ ঘন্টু তোর কাজটাতে আমি বদলি নাই বাবু, শোন নানি আই এম লিফট ম্যানেজার, আমি লিফটে কাম করি, আমি যখন তখন যাকে তাকে উপরে উঠাতে পারি যাকে তাকে নিচেও নামাতে পারি। ও এ ঘন্টু তুমি লিফটে কাম করো, আমি তোমার সঙ্গে বিহা নিব, আই এম রেডি টু ম্যানেজ। কাল তোকে দেখতে কুটুম নাকি আছে ছিল গো, এই দেখে শুনে তারা কি বলে গেল গো, কাল কুটুম গিলাই আমাকে দেখে গেল রে, আর এই ভালো দেখে দিন ঠিক করে গেল রে, তবে আমি মরে যাবো মরে যাবো গো তোকে না পালে, ওই আমি চলে যাবো চলে যাবো রে তোকে ছাড়ে নিয়ে। এ নবী তাই বলছি